সিয়াম পালন করা হবে কি হবে না ভাই বলুন তো সৌদি আরবে কি পৃথিবীতে প্রথম চন্দ্র ওঠে না তার আগে উঠতে পারে আমেরিকাতে ওঠে না দু হাজার চোদ্দো এবং দু নয় সালে তো তারা আগে চাঁদ দেখেছে তো দাবিটা এটা হওয়া উচিত ছিল পৃথিবীর যে দেশে প্রথম সূর্য চন্দ্র উঠবে খবর পৌঁছালে আমাদেরকে সিএম বা ঈদ পালন করতে হবে কিন্তু দাবি কিনা সৌদি আরবকে খাস তো যাই হোক ভাই এ বিষয়ে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়াটা সম্ভব নয় এরা সালেফে সালিহীন চোদ্দশো চল্লিশ বছর হয়ে গেল কেউ এ বিষয়ে আপত্তি করেনি যে নিজ নিজ দেশে চাঁদ দেখবে আর নিজ নিজ রাই সিয়াম এম ঈদ পালন করবে যেটা চলে আসছে এটা সালাফদের থেকে প্রমাণিত এর বাইরে গিয়ে কিছু আমল করা এটা সালাফের খিলাফ এ বিষয়ে বিস্তারিত একটা বই আছে কামরুজ্জামান বিন আব্দুল বাড়ির ঠিক আছে ওই বইটা আপনারা পড়তে পারেন বইটার নাম দিয়েছে বিশ্বব্যাপী একদিনে সিয়াম এবং ঈদ বিভ্রান্তি নিরাসান প্রায় একশো আটানব্বই পৃষ্ঠার বই চল্লিশ খানা সে সাহাবি থেকে শুরু করে একদম নাসুদ্দিন আলবানি পর্যন্ত ফতোয়াকে মজুদ করেছে সব সালাবদের ফতোয়া তাই একদিনে গোটা বিশ্বব্যাপী করাটা এটা সম্ভব নয় যারা ভূগোল বোঝেন তারা সবচেয়ে বেশি তার জন্য সোজা আশা করি স্পষ্ট হয়েছে জি এই কথাগুলো আপনার মাধ্যমে কেউ জানতে পারলে সৎকায় জারিয়া হিসেবে গণ্য হবে এবং কেয়ামত পর্যন্ত এর সবাব পাবেন ইনশাআল্লাহ সুতরাং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম